বাংলাদেশের রাজধানী ঢাকার ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয়তলা ভবনের দোতলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনার 45 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার গভীর রাত প্রায় 1:55 মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও 8টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে মোট 10টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় রাত 2:40 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে বাংলাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, এর মধ্যে প্রায় প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও আগুন লাগছে, পুড়ছে সম্পদ, হচ্ছে প্রাণহানি। ঢাকার মার্কেট এবং জনকীর্ণ স্থানগুলিতে বেশি আগুন লাগার ঘটনা ঘটছে। তবে বঙ্গবাজারের ঘটনার পর গত সপ্তাহের শেষ থেকে ঢাকার বাইরেও একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সোমবার ঢাকা ও ঢাকার বাইরে 5টি উল্লেখযোগ্য আগুনের ঘটনা লাগার খবর পাওয়া যায়। লাগাতার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে পড়েছে মানুষ এবং ভীত সন্ত্রস্ত হচ্ছে অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন তীব্র দাবদাহর পরিস্থিতি এবং ভবনগুলির ভঙ্গুর কাঠামো এই অগ্নি দুর্ঘটনার জন্য দায়ী। এই অবস্থায় অগ্নি ঝুঁকি নিরাসনে দোকানের মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে এর নেপথ্যে নাশকতা বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট।